আরচিকর কাণ্ডের পর এবার মহিলা নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপরতা প্রশাসনের। নড়ে চড়ে বসল নবান্ন। রাতে কর্মরত মহিলাদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হবে, যার নাম দেওয়া হয়েছে রাত্রির সাথী। শুধু তাই নয়, রাতে মহিলাদের জন্য রাস্তায় থাকবে মহিলা পুলিশ। একা নয়, টিম হিসাবে কাজ করবেন মহিলারা। রাতে মহিলাদের নিরাপত্তা দেওয়ার কথা জানান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক সম্মেলন করে রাত্রির সাথী প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। তিনি জানান, সমস্ত হাসপাতালগুলিতে বিশ্রাম ঘরের সঙ্গে শৌচালয় থাকবে, সিসিটিভি মনিটরিং করে সেফ জোন তৈরি করতে হবে। সমস্ত মহিলাদের রাত্রির সাথী অ্যাপ চালু করতে হবে, তার সঙ্গে থাকবে অ্যালার্ম ডিভাইস, যা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকবে। বিপদে পড়লে হেল্পলাইন নম্বরে কল করতে পারবেন মহিলারা, 100 অথবা 112 কল করতে পারবেন তারা। সমস্ত কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে বিশাখা কমিটি গঠন করতে হবে, যাতে প্রত্যেক মহিলা কোনো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। রাত্রির সাথী নামে পুলিশের সঙ্গে মহিলা সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে মহিলাদের কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। শুধু সরকারি প্রতিষ্ঠানগুলিতে নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও যাতে এই নিয়মগুলি মেনে চলা হয় তার জন্য উৎসাহ করা হবে। পাশাপাশি হাসপাতালের ভিতরে প্রত্যেককে আই কার্ড ঝুলিয়ে রাখতে হবে। কোনো একজন মহিলা নয়, দলবদ্ধভাবে কাজ করবেন মহিলারা। চিকিৎসকদের 12 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, মহিলাদের নাইট ডিউটি কম দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।